প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবাধিকারের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা বিশ্বাসযোগ্য নয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এইসব কথা বলেন। সংসদ নেতা বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় দেশে মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছালেও কেউ তখন কথা বলতে আসেনি। আরও জানাচ্ছেন লাবণী গুহ। গত 31 মে শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হল বৃহস্পতিবার। এদিন অধিবেশনের সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু সম্পন্ন করার আহ্বান জানিয়ে পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাতেই দেশের মানুষের মানবাধিকার রক্ষিত হয়েছে। 5 বছর আগে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবাধিকার রক্ষার বড় প্রমাণ দিয়েছে বাংলাদেশ। আমরা মানবিক কারণে যখন এতগুলি লোকের দায়িত্ব নিতে পারি, এর থেকে মানবাধিকার সংরক্ষণ আর কি হতে পারে সেটাই আমার প্রশ্ন। তো যারা অন্য দেশে নির্যাতিত মানুষকে আশ্রয় দেয়, আওয়ামী লীগ সরকার সে আশ্রয় দিয়েছে, তো সেই আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করবে কেন? একথা বলে কিভাবে? তিনি বলেন, যাদের নিজেদের দেশেই মানবাধিকার লঙ্ঘন হয় তারা আসে বাংলাদেশের মানবাধিকার খুঁজতে, আর এদেশের কিছু মানুষ আছে যারা তাদের সাথে থাকে। আমেরিকায় তো প্রতিদিন গুলি করে করে শিশুদের হত্যা করছে, স্কুলে যেয়ে শপিং মলে হত্যা হচ্ছে, এক একটা স্টেটেই দেখা যাচ্ছে গুলি করে করে মানুষ হত্যা করছে, ঘরের মধ্যে যে এক পরিবার সহ হত্যা করে আসছে। নিজের দেশের মানুষের মানবাধিকার রক্ষা আগে তাদের করা উচিত। এ সময় তিনি আরো বলেন, সামরিক সরকার এবং বিএনপির আমলে দেশের মানুষের ভোটের অধিকার ছিল না, রাজনীতি করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যতগুলি উপনির্বাচন হয়েছে প্রত্যেকটা উপনির্বাচনই তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। একমাত্র আওয়ামী লীগই পারে এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে, সেটা আমি দার্থহীনভাবে বলতে পারি। এর আগে এদিন ভূমি অধিগ্রহণ বিল সহ 3টি বিল সংসদে পাশ হয়। বাজেট অধিবেশন চলে মোট 22 কার্যদিবস। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।